2021 সালের 6 অক্টোবর রাতে ভয়াবহ আগুনে পড়ে যায় পটুয়াখালী শহরের নিউ মার্কেট। এরপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য পৌরসভার উদ্যোগে 3 বছর ধরে নির্মিত হয় কিচেন মার্কেট। তবে সেই মার্কেটে ক্ষতিগ্রস্তদের জায়গা হয়নি, দোকান পেয়েছেন মেয়রের স্বজনরা, এমন অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। আরটিভি রিপোর্টে থাকছে বিস্তারিত। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। 2021 সালে ভয়াবহ আগুনে পুড়ে যায় পটুয়াখালী নিউ মার্কেট, পরে সেই জায়গায় নির্মিত হয় কিচেন মার্কেট। কথা ছিল নিউ মার্কেটের মুদি, মনোহরি, কসমেটিক্স, কৃষি পণ্যসহ বিভিন্ন দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নতুন মার্কেটে জায়গা পাবেন, অথচ বাস্তবতা ভিন্ন। নতুন কিচেন মার্কেটে ছোট বড় প্রায় 250 দোকান রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সেখানে জায়গা পেয়েছেন পটুয়াখালী পৌরসভার বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদের বড় ভাই আবুল কালামের ছেলে আবিদ, মেয়রের চাচাতো ভাই জেলা বিএনপি নেতা মনির হোসেনের মেয়ে লিমা আক্তার, মেয়রের দুই উপদেষ্টা ফরহাদ জামান বাদল ও কাজী নাসরু তালুকদার সহ স্বজনরা। দোকান পেয়েছেন পৌরসভার লাউকাঠি খেয়াঘাটের টোল আদায়কারী রফিকুল ইসলামও। আমার বাবা এই জায়গায় 15 চাল ব্যবসায়ীর দোকান ছিলেন। অগ্নিকাণ্ডে আমাদের দোকান পুড়ে যাওয়ার পর নতুন বিল্ডিং উঠছে, তারপর আমরা ফর্ম জমা দিছি। মহিউদ্দিনের কাছে গেছিলাম, অনেক জোরাজুরি করছি, তারপর আমাদের দোকান দেওয়া হয় নাই, যাদের ছিল না তাদেরকে দেওয়া হয়েছে। ঘর ওই যে মেয়রের আত্মীয় স্বজন, বাহিরের লোকজন, যারা নিজস্ব লোক পাইছে কর্মী, পুজে গেছে, পরে নতুন ই হয়েছে, পর আমি আর পজিশন পাইনি, পাইছে অন্য অন্য মানুষ পাইছে। দেখো আসলে না ঘর তারাও পাইছে, কিন্তু আমার যে ঘর আসলে আমি পাই। নিজস্ব লোকজনের, তার আত্মীয় স্বজন, তার সাথে যারা রাজনৈতিক সহযোদ্ধা, তার পৌরসভার, তার আশেপাশে যে লোকজন, তার উপদেষ্টা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান পৌরসভার 12 জন কাউন্সিলরকেও দোকান বরাদ্দ দেওয়া হয়েছে, অথচ তাদের কেউই আগুনে পোড়া মার্কেটের ব্যবসায়ী ছিলেন না। এদিকে অভিযোগ নিয়ে জানতে চাইলে এসব নিয়ে কথা বলতে রাজি হননি মেয়র মহিউদ্দিন আহমেদ। আরটিভি রিপোর্ট।